আমি সারা জীবন ভাগ্যবান ছিলাম। সব কিছুই আমাকে দেয়া হয়েছিল, চেহারা, খ্যাতি, সম্পদ, সম্মান, ভালোবাসা। কিন্তু তারপরও আমি বিপর্যস্ত হয়েছি। ভয়ানক অসুস্থতা, ধ্বংসাত্মক আসক্তি, বিয়ে ভেঙে যাওয়া, এসবই ঘটেছে আমার জীবনে। কথাগুলো হলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেইলরের। দুইবার অস্কার বিজয়ী এই অভিনেত্রী পুরো ক্যারিয়ার জুড়ে আলোচনায় ছিলেন প্রেম ও বিয়ে সংক্রান্ত কারণে। একজনকে দুইবার সহ তিনি মোট আটবার বিয়ে করেন। বিয়ে ও বিচ্ছেদ যেন অবধারিত এক নিয়তি হয়ে উঠেছিল এলিজাবেথের জীবনে। এলিজাবেথ টেইলরের প্রথম স্বামী ছিলেন কনরাড হিল্টন। তিনি বিখ্যাত হিল্টন হোটেল পরিবারের একজন সদস্য ছিলেন। 1950 সালে তারা বিবাহ করেন। তখন এলিজাবেথের বয়স ছিল মাত্র 18 বছর। তবে তাদের বিবাহ মাত্র 8 মাস স্থায়ী হয় এবং 1951 সালে তাদের বিচ্ছেদ ঘটে। হিল্টনের অমার্জিত ও সহিংস আচরণই ছিল বিচ্ছেদের প্রধান কারণ। এলিজাবেথের দ্বিতীয় স্বামী ছিলেন ব্রিটিশ অভিনেতা মাইকেল ওয়াইল্ডিং, যিনি এলিজাবেথের চেয়ে 20 বছরের বড় ছিলেন। 1952 সালে তারা বিয়ে করেন। এই বিয়ে প্রায় 5 বছর স্থায়ী হয়। 1957 সালে তারা বিচ্ছিন্ন হয়ে যান। এলিজাবেথ টেইলরের তৃতীয় স্বামী ছিলেন প্রযোজক মাইক টড। তাদের বিয়ে খুব সুখী ছিল বলে মনে করা হয়। টডের সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর ছিল। তবে দুর্ভাগ্যবশত মাইক টড 1958 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। টডের মৃত্যু এলিজাবেথকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তাই বলে আর কাউকে বিয়ে করেননি এমনটি ঘটেনি। মাইক টডের মৃত্যুর পর এলিজাবেথ টেইলর সম্পর্ক গড়েন এডি ফিশার নামে এক গায়ক ও অভিনেতার সঙ্গে। এডি ফিশার তখন ডেবি রেইনল্ডসের সঙ্গে সংসার করছিলেন। এলিজাবেথ ও এডির সম্পর্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কেননা এডি তার স্ত্রীকে তালাক দিয়ে এলিজাবেথকে বিয়ে করেছিলেন। পূর্বের নিয়ম মেনে অবধারিতভাবে 1964 সালে এলিজাবেথ ও এডির বিচ্ছেদ ঘটে। এলিজাবেথ টেইলরের জীবনের সবচেয়ে আলোচিত ও জটিল সম্পর্ক ছিল রিচার্ড বার্টনের সঙ্গে। তারা ক্লিওপেট্রা সিনেমায় কাজ করার সময় প্রেমে পড়েন এবং 1964 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সম্পর্ক ছিল উত্তাল, গভীর ও প্রেমময়। 1974 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে এবারের ঘটনাটি একটু ব্যতিক্রম ও বিরল, কেননা বিচ্ছেদের পর এলিজাবেথ ও রিচার্ড আবার মিলিত হন এবং 1975 সালে আবার বিয়ে করেন। তবে এই বিয়েও স্থায়ী রূপ পায়নি এবং 1976 সালে তারা আবার বিচ্ছেদের পথে হাঁটেন। তাদের সম্পর্ক প্রেমময় হলেও এর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য ছিল খুবই সাধারণ ঘটনা। এলিজাবেথ টেইলরের সপ্তম স্বামী ছিলেন রাজনীতিবিদ জন ওয়ার্নার। 1976 সালে তারা বিয়ে করেন। ওয়ার্নার ছিলেন একজন মার্কিন সেনেটর এবং তার রাজনৈতিক জীবন এলিজাবেথের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। 1982 সালে তাদের বিচ্ছেদ ঘটে। এলিজাবেথের অষ্টম ও শেষ স্বামী ছিলেন ল্যারি ফোর্টেন্সকি। ল্যারি ছিলেন একজন সাধারণ নির্মাণ শ্রমিক, যাকে এলিজাবেথ পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় চিনেছিলেন। 1991 সালে তাদের বিয়ে হয়। 1996 সালে বিচ্ছেদ। সবশেষ ল্যারি ফোর্টেন্সকির সঙ্গে বিচ্ছেদের পর এলিজাবেথ আর কখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ঠিক, তবু নবম বিয়ের গুজব ছড়িয়েছিল। বিশেষ করে কোলিন ফারেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বেশ কিছু সময় মিডিয়ায় আলোচনা হয়, তবে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি। 8 স্বামীর মধ্যে 3 জনের ঘরে রয়েছে এলিজাবেথ টেইলরের 4 সন্তান। এলিজাবেথ টেইলর দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার হার্টের সমস্যা ছিল গুরুতর। কনজেস্টিভ হার্ট ফেলিয়রের জন্য লস অ্যাঞ্জেলসের সিডার্স সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি হন এই অভিনেত্রী। প্রায় 6 সপ্তাহ হাসপাতালে থাকার পর 2011 সালের 23 মার্চ 79 বছর বয়সে মারা যান বর্ণাঢ্য ও রহস্যময় জীবনের অধিকারী এলিজাবেথ টেইলর।